আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমার পাড়ায় একটি ছেলে ছিল, চন্দ্রনাথ মিশ্র বলে নাম, সে টিবি রোগে আক্রান্ত ছিল, কিন্তু তার কোনো পারমানেন্ট অ্যাড্রেস না থাকার জন্য কোথাও কোনো চিকিৎসা হচ্ছিল না। আমি অনেক জায়গায় ঘুরেছি, যখন আমি কিছু পাচ্ছি না তখন আমি এই দিদিকে বলতে একদিন ফোন করি। করার পর আমাকে বলা হয় আপনাকে একটা আইডি নাম্বার দেওয়া হচ্ছে, আপনি এই আইডি নাম্বারে আপনার স্ট্যাটাস আপডেট পেয়ে যাবেন। কিন্তু আমার আইডি নাম্বারের প্রয়োজন পড়েনি, তার এক মিনিট পরেই আমায় ফোন করে বলা হয় আধ ঘন্টার মধ্যে আপনার প্রবলেম সলভ হবে। এবং তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ ওনার অফিস থেকে ফোন করে বলা হয় মেডিকেল কলেজে আপনি চলে যান, ওখানে যিনি ডেপুটি সুপার আছে অর্ধেন্দুবাবু ওনার সাথে যোগাযোগ করুন, আপনার পেশেন্ট ভর্তি হয়ে যাবে। আমার পেশেন্ট ভর্তি হয়েছে শুধু নয়, অত্যন্ত ভালো ট্রিটমেন্ট হয়েছে এবং চেস্ট ডিপার্টমেন্টে 33 নম্বর বেডে আমাদের পেশেন্ট রয়েছে। এখন কি অবস্থা আছে? সুস্থ রয়েছে, কিন্তু এটা তো একদিনের নয়, এটা কন্টিনিউ প্রসেস আছে, ওষুধটা 6 মাস খেতে হবে। সুস্থ হয়ে এখন ভালো আছে, মানে অনেক অসুবিধার মধ্যে পড়লেও তখন কিন্তু মানুষ ভাবে কি করবো, দিশাহারা হয়ে যায়। কিন্তু আজকে এই একটা যদি মানুষের যদি যোগাযোগ করতে পারে তাহলে তার সমস্যার অতি অবশ্যই সমাধান হবে, এটুকুনি বিশ্বাস মানুষ রাখতে পারে। কিন্তু একটু অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য।